কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন সম্প্রীতি বাংলাদেশ নামক একটি সংগঠন, এই সংগঠনের প্রধান উনি সম্প্রীতি না, উনি সংঘাত এবং সংঘর্ষের বাংলাদেশ করে তুলবার জন্য একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। ওনারা ছোট ছোট গ্রুপ এবং গ্যাং করে মুসলমানদের মধ্যে বিভাগ, মুসলমানদের মধ্যে ঝগড়া এবং ফাসাদ তৈরি করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করে আছে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা আলেম ওলামা সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে, নৈরাজ্য মারামারি খোঁড়াখুঁড়ির বিরুদ্ধে, আমরা দেশের পক্ষে, দেশের শান্তি এবং সমৃদ্ধির পক্ষে। কিন্তু আমরা যেমন কোনো একটা অমুসলিম সংখ্যালঘু কোনো মানুষের উপর আক্রমণ হলে আমরা যেমন প্রতিবাদ করি, মসজিদের মধ্যে ওলামা ইকরাম প্রতিবাদ করেন, ওয়াজ মাহফিলের মধ্যে প্রতিবাদ করেন, আজকে আমাদের দাবি হচ্ছে এই অমুসলিম একজন ব্যক্তি যিনি সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠন গঠন করে আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী তাহজিব তামাদ্দুনের বিরুদ্ধে, ইসলামী নিদর্শন সমূহের বিরুদ্ধে এবং সর্বোপরি ইসলামী ইবাদতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা চাই যে এই পীযূষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, অমুসলিম সংখ্যালঘু যারা আছেন, তাদের যারা পাদ্রী অথবা যারাই আছেন, তারাও যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়। আমরা এদের এই চরমপন্থা সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠনের চরমপন্থা উস্কানিমূলক তৎপরতার নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাই যে অবিলম্বে এই সংগঠন সম্প্রীতি বাংলাদেশ নামক সংগঠন নিষিদ্ধ করতে হবে এবং এর প্রধান পীযূষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে তার শিকড় খুঁজে বের করতে হবে। আমরা মনে করি এরাই সন্ত্রাসবাদ লালন করে, এরাই উগ্রবাদ প্রতিষ্ঠা করে, এরাই উগ্রবাদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, উজ্জীবিত করে এবং দেশের ভিতরে একটা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। এই জন্যে এদেরকে খুঁজে খুঁজে বের করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে এই যে জং, আমি একটু আজকেও লিখেছি, জং একটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে যুদ্ধ, এর অর্থ হচ্ছে যুদ্ধ সংগ্রাম, আর জঙ্গি এর অর্থ হচ্ছে শ্রেষ্ঠ এবং সংগ্রামী এর অর্থ হচ্ছে যোদ্ধা। এখন এই অর্থে যদি যুদ্ধ বলা হয় অথবা কিছু বলা হয়, আমি মনে করি না জঙ্গিবাদ আমাদের দেশে আছে। হ্যাঁ, একটা জিনিস আছে, সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ আজকে শুধু বাংলাদেশের সমস্যা নয়, এই সমস্যা সমগ্র পৃথিবীর। এই সন্ত্রাসবাদের মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। কিন্তু একদিকে সন্ত্রাসবাদকে উস্কে দিবেন এই যে পীযূষ বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং সম্প্রীতি বাংলাদেশ নামক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে অন্যদিকে সন্ত্রাসবাদ বন্ধ করবার কথা বলবেন, এটা হতে পারে না। যদি সন্ত্রাসবাদ বন্ধ করতে হয়, চরমপন্থা উগ্রপন্থা নিষিদ্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম পীযূষকে আগে গ্রেফতার করতে হবে এবং তার মুখোশ উন্মোচন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দিনের উপর চলবার প্রতি দান করুন এবং আমাদেরকে সবাইকে হক হকপথে চলার, হকের উপর অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। কিন্তু একটা কথা, শুধু এই কথাটা যে এদের মোকাবেলা করার জন্যে আমাদের যে দায়িত্ব আছে, আমরা সেই দায়িত্ব পালন করব, যে কোনো সময় ইনশাআল্লাহ আমরা এদের মোকাবেলা করব এবং মোকাবেলা করা যেহেতু আমাদের দায়িত্ব, আমরা সেই দায়িত্ব অবশ্যই পালন করব এবং প্রয়োজনে যে কোনো কর্মসূচি দেশের মানুষ ওলামা ইকরাম নিতে বাধ্য হবে।